আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মিসেস আফসানা খানরুনা, আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, নিতে নয়, কতটা মাথায় রাখবেন? আহা, বলুন না, বলুন না, কি আপনার প্রশ্ন? আপনার কথাই ধরে নিলাম স্যার, আপনার স্ত্রী আপনাকে কোনো কিছু না জানিয়ে এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। আপনি আপনার স্ত্রীকে একদম পছন্দ করেন না, প্রচন্ড ঘৃণা করেন, আপনার স্ত্রীর কোথাও যাওয়ার জায়গা নেই এটাও ধরে নিলাম, তাই এখানে আপনার পা ধরে মাপ চাইতে আপনার স্ত্রী প্রস্তুত। কিন্তু স্যার, এতগুলো মানুষের সামনে আপনার স্ত্রী যদি আপনার পা ধরে মাপ চায়, তাতে কি আপনার সম্মান এক লাফে অনেক বেড়ে যাবে? এবার তোকে শাস্তি পেতেই হবে। তুই যদি শুধু আমাকে কষ্ট দিতি, আমি এক সেকেন্ডও সময় নিতাম না তোকে মাফ করার জন্য। কিন্তু তুই কষ্ট দিয়েছিস অনেকগুলো মানুষকে, রানু আপাকে, রাহাত দুলাভাইকে, কায়সার ভাইয়ের মতো নরম মনের একজন মানুষকে, অনিমা আপাকে, সবাইকে কম বেশি। আপার দুলাভাই সন্তান নিতে চাইছে। সত্যি? আরে এটা তো দারুণ আনন্দের একটা খবর। তোমাকে এত উদ্বিগ্ন কেন লাগছে? কাল যখন রানু আপা ফোন দিল, ওদের বাচ্চা নেওয়ার কথা শুনে তোমার মুখটা এরকম কঠিন হয়ে গিয়েছিল কেন? ফোন শেষ হতেই যখন আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করলাম, তখন তুমি তোমার মুখটা এরকম ঘুরিয়ে নিয়েছিলে কেন? বলো কেন? তুমি চাও না ওই বাড়িতে একটা সন্তান আসুক? আশ্চর্য, আমি কেন এটা চাইবো না? তাহলে বিরক্ত কেন হয়েছো তুমি কাল রাতে? কিছু একটা তো তোমার মনের ভিতরে চলছে ফরহাদ, যেটা তুমি আমার কাছ থেকে গোপন করছো। ফরহাদ প্লিজ আমাকে সেটা বলো, এতে সবার ভালোই হবে। কায়সার ভাইয়ের সাথে কি করলাম আমি? আমি জানি আপা, তোকে এমনটা করতে বাধ্য করেছো লিলি। না বিথি, শুধু লিলি না, আমিও হয়তো সমান বা তার চেয়ে অনেক বেশি দেয়। সেদিন কায়সার ভাই এত অনুনয় করেছে, এত কান্না করেছে, কিন্তু তার কোনো কিছুই আমার এই পাষাণ হৃদয়ের ভেতর দিয়ে পৌঁছায়নি। আজকে এমন সুন্দর মুহূর্তকে অসুন্দর করে তোলার জন্য, আসলে এটাই আমার প্রাপ্য ছিল। আমি তো খারাপ মানুষ না, আমার সাথে এমনই তো হতে হবে। আমি এই পরিবারের সবার সাথে যা করেছি তার যদি শাস্তি না হতো, তাহলে সেটা অবিচার হতো।